বাংলার ইতিহাসে নেমুখারাম শব্দটি কার নামের সঙ্গে জড়িত আছে? কথাটি জিজ্ঞাসা করলে যার নামটি সকলের আগে উচ্চারণ করবে সকলে, তিনি হলেন মির্জাফর। সামনে যে ভগ্নপ্রায় এক টুকরো রাজবাড়ির সম্মুখভাগ দেখা যাচ্ছে, এইটি আসলে হলো মির্জাফরের বাড়ির সম্মুখভাগ, যেটি লোকমুখে আজ নিমোখারাম দেউড়ি বা বিশ্বাসঘাতকের ঘর নামে পরিচিত। বাড়িটি মুর্শিদাবাদের জাফরগঞ্জে অবস্থিত। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আগামী দিনের জন্য। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। মির্জাফর, যার সম্পূর্ণ নাম সৈয়দ মির্জাফর আলী খান, তার পিতার নাম সৈয়দ আহমেদ নাজাফি, তিনি সুদূর ইরান দেশের নাজাফি রাজবংশভূত। জন্ম তার 1691 সালে, মৃত্যু হয় তার 1765 সালের 5ই ফেব্রুয়ারি। দাদু নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর সিংহাসনে বসলেন সিরাজ উদ্দৌলা, আর সিরাজ উদ্দৌলার সিংহাসনে বসার পর থেকেই শুরু হলো চক্রান্ত। বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন ইয়ার লতিফ, মির্জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, উর্মিচাঁদ ও ঘসেটি বেগম। মির্জাফর নবাব সিরাজউদ্দৌলাকে নবাবী পদ থেকে সরানোর জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার রবার্ট ক্লাইভের সাথে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হলেন। শোনা যায় পলাশির যুদ্ধের আগের রাত্রে তাঁর এই বাড়িতেই ঘৃণ্য ষড়যন্ত্রের শেষ আর একবার ছক্কসা হয়েছিল। পলাশির যুদ্ধের পর পরাজিত নবাব সিরাজউদ্দৌলার হত্যাকে নিয়ে অবশ্য অনেক মতামত রয়েছে। কেউ বলেন এই মির্জাফরের বাড়িতেই নিয়ে আসা হয়েছিল পরাজিত নবাব সিরাজউদ্দৌলাকে, এবং মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ হত্যা করেছিলেন সিরাজকে এই রাজপ্রাসাদে। আবার কেউ বা বলেন সিরাজের মৃতদেহটি সারা রাত ফেলে রাখা হয়েছিল এই রাজপ্রাসাদের ভেতরে। মতামত সে যাই হোক না কেন, মানুষ আজও ভুলতে পারেনি মির্জাফরের বেঈমানিকে, আর তাই ইতিহাসের পাতায় বেঈমান নামে খ্যাত হয়ে গেলেন চিরদিনের জন্য মির্জাফর। আর সেই সাথে তার এই রাজবাড়িটি নামাখারাম দেউড়ি নামে প্রচলিত হয়ে যায়। এই রাজবাড়িতেই এককালে মির্জাফর তার পরিবারকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেছিলেন। ভগ্ন এক টুকরো রাজপ্রাসাদটি কালের নিয়মে হয়তো একদিন ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু মানুষ কি কখনো ভুলতে পারবে মির্জাফরের বেঈমানিকে? বন্ধুরা, মির্জাফরের এই ভগ্ন রাজপ্রাসাদের কাছাকাছি রয়েছে মির্জাফরের বংশের 1100 কবর। চলো দেখে নিই সেই মির্জাফরের বংশের 1100 কবর। এই স্থানটি নবাব মির্জাফর ও তার পারিবারিক 1100 কবরস্থান নামে পরিচিত। 10 টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করে দর্শন মেলে মির্জাফর ও তার পারিবারিক 1100 কবরস্থানটি। তাই আমিও 10 টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করে ঢুকে পড়লাম মির্জাফর ও তার পারিবারিক 1100 কবরস্থানটিতে। সম্পূর্ণ কবরস্থানটি ঘুরিয়ে দেখিয়ে ও তার সাথে কবরগুলিকে চিনিয়ে দেবার জন্য গাইডের ব্যবস্থা রয়েছে এখানে। আমিও একটি গাইড সাথে নিয়ে ঢুকে পড়লাম 50 টাকার বিনিময়ে। এই নামটা রেখেছিলেন তখনকার দিনের নবাব মির্জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে এই জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা হয়। গাইড মুখে জানতে পারলাম কবরস্থানটিতে মির্জাফর ও তার পরিবারের শুধুমাত্র কবর রয়েছে। জানতে পারলাম বাইরের লোকেদের কবর এখানে দেওয়া হয় না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব কিন্তু 1100 জন ছিলেন না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন 18 জন, যা ইতিহাস ঘাটলে জানতে পারা যায়। কিছু নবাবের কবর অবশ্য এই স্থানে নাই, যেমন মুর্শিদকুলি খান, সুজাউদ্দৌলা, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মীর কাসিম ও মিরনের কবর এই স্থানে আপনি দেখতে পাবেন না। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নবাব নাজিম হুমায়ুন ঝাঁর কবরের সামনে। হাজারদুয়ারি প্যালেসের প্রতিষ্ঠাতা নবাব নাজিম হুমায়ুন ঝাঁ, ইনি 1837 সালে 1650,000 সোনার টাকায় হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছিলেন। নবাবি করেছিলেন 14 বছর। ইনি ছিলেন মির্জাফরের 5ম বংশধর। মির্জাফরের 5 ছেলে। প্রথম ছেলে সাদিক আলী খান বাহাদুর,
যিনি মীর মিরন নামে পরিচিত। দ্বিতীয় ছেলে নাজিম উদ্দিন আলী খান, তৃতীয় ছেলে আশরাফ আলী খান, চতুর্থ ছেলে মুবারক আলী খান, পঞ্চম ছেলে হাদি আলী খান। এর মধ্যে মিরনের কবরটি বিহারের রাজমহলে রয়েছে, বাকি চার পুত্র শায়িত হয়ে আছেন এইখানে চিরদিনের জন্য। এইখানে মির্জাফরের তিন স্ত্রী, প্রথম শাহ খানুম সাহিবা, দ্বিতীয় মুন্নি বেগম, তৃতীয় রাহত উন্নিসা বেগমের কবর এইখানে রয়েছে। চিরদিনের মতন শায়িত হয়ে আছেন এখানে ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিত্বগুলি। বন্ধুরা, আজকের মতন সমাপ্ত হলো আমার এই ভিডিওটি। প্রয়োজনীয় কিছু তথ্য দেওয়া থাকলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, সাথে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করো আমাকে আগামী দিনের জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে বন্ধু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।